সরল মনে একটি সত্য কথা বলছিলাম, যে আমি গত 10 বছর আগে একবার গান করতে এসেছিলাম এই অনুষ্ঠানে। আমার ভাগ্য হয়েছে আবার আপনাদের সম্মুখে এসে গান করার জন্য, তাই আপনারা আমাকে স্মরণ করেছেন, সেই জন্য আবার আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা সকলেই দোয়া কামনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সঙ্গীতের মাঝে রহমত বর্ষিত করেন। এরকমই তো বলছিলাম নাকি? আমাদের বলতে কি, আমাদের বলতে বহু বছর, যখন আমাদের বলছি তখন কি আপনি বাদ আছেন? হ্যাঁ, কে বলেন আপনারা? বলছি আল্লাহর কাছে দোয়া কামনা করে আল্লাহ যেন আমাদের সঙ্গীতের মাঝে রহমত বর্ষিত করে। কই একা একাই উনি, ওনার জন্য খালি দোয়া চাইল। হ্যাঁ, আসলে ভাইয়া আমার দোয়া তুমি আপনার কাছে বলি ভাই, আমার জন্য একটু দোয়া চাই, তাহলে কি হবে বলেন? কি বলেন? আমি যদি বলি ভাই আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাই, তাহলে কি আল্লাহ আমারে মাফ করব? আমি যদি কোনো গুনাহ করে থাকি, আমার যদি কোনো কিছু পাওয়ার দরকার থাকে, আমার যদি কোনো কিছু চাওয়ার থাকে, তাহলে আমাকেই চাইতে হবে, কি বলেন? আমি এখানে গান করার জন্য আসছি, আমি যদি বলি আমার দোয়া ফেরত দান করে দিবেন, তাহলে কি হবে? বন্দনা গান আমি আমার মতো করে গাইছি, আর আপনি তো বললেন না শিরিন দেওয়ান বন্দনা গান গায়া দিছে, আমি না গাইলাম। কারণ ওলি আল্লাহদের নাম কিন্তু আমি আগে বলছি, তো এখানে আপনি আমার ওলি আল্লাহর নাম বললেন কেন? হ্যাঁ, আমার বন্দনাই তো শেষ, আপনি আমার বন্দনা করবেন কেন বলেন? আসলে কয় যার যার ইবাদত সেই সেই করুন, যার যার ইবাদতে খুশি হইয়া সেই সেই তৈরা পাইব। আমি এখানে যা কিছু করব, আমার কতটুকু ভুল আমার কতটুকু সঠিক সেটা আমার মুর্শিদ কেবলা, আমার সেই প্রভুই জানে। এখানে যারা সাধক বৈষ্ণব বসে আছে তারাই জানেন যে উনি কোন অবস্থায় আছে, উনি ওনার গুণাই গুণাম দিতে হবে। এখানে এক কথাই আমি শেষ করলাম, মিরাজ ভাই পেশাপেশি যত করেন আজকে পেশ করে কিন্তু আজকে কুল পাইবেন না, সারা সারি নাই যাই কর পালা দিছে শরীয়ত মারফত, আমারে কিন্তু মারফতের পালাটা দিছে, যাই কয়েন একটু হিসাব টিসাব করে নি। হ্যাঁ, তাই আমি একটা প্যাচ রেখে যাই, আমার প্যাচ দিয়ে আবার আমার প্রশংসাও ভালোই করে বিরাজ জালান। কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী শিরিন দেওয়ান, হ্যাঁ মাঝে মাঝে বাহিরে যাই আর কি একটু, তাতেই যে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী তা না, আমি একেবারেই নগণ্য শিল্পী। বাহিরে সবাই ভক্তবৃন্দরা যখন ডাকে তখন প্রোগ্রামে যেতে হয়, তা আমার ভাই এদিকে আমার অনেক বড় করে দেখছে, যাক যিনি বড় তিনি তো আমাকে বড় নজরে দেখে, উনি অনেক বড় তাই উনি আমাকে বড় নজরে দেখেছে। এবার একটা প্যাচ রাখছে, প্যাচটা হলো এই যে আপনি খাজা বাবার গানটা গাইলেন, বরফের সহ নাচলো নাচানাচি শুরু করলো, আর আকাশটা পৃথিবীটা একেবারেই জমিনের মধ্যে চলে আসতে ছিল, যখন চলে আসতেছিল আসমান নাচছে, জমিন নাচছে, ফেরেশতারা নাচছে, তাহলে তো ওখানে একটা ভূমিকম্পন হওয়া ঠিক ছিল। ওই এটা কি লেখকের দোষ নাকি কতটুক বিষয়টা আসলে কি হয়েছিল? ভাইয়া কিন্তু প্যাচ দিয়ে আমার প্রশ্নটা করছে, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেছে। গানটা যে লেখকে লিখেছে লেখকের কোনো দোষ না, এটা হলো বোঝার দোষ। যিনি গান লেখে একটা সন্তান একবারই জন্মসূত্র থেকে যেভাবে আস্তে আস্তে শিক্ষা দিয়ে বড় করতে যে কষ্টটা হয়, তেমনি
একটা গান লিখতে গেলেও তার ওই রকম কষ্টই হয়। পরের অন্তরাটা হলো, বড় পীরের লাঠি দিয়ে পৃথিবী লয় থামাইয়া, আরে খাতুপরে দিয়ে ঠেকাই আসমান। ওই আসমানটাকে এই জন্যই তিনি ঠেকাইয়াছিলেন যে আসমান যদি জমিনের মধ্যে চলে আসে তাহলে তো অবশ্যই অবশ্যই ভূমিকম্পন হবে। এই জন্যই উনি করুণ করুণ সুরে এবং করুণ জুড়ে তার কুদরতে তিনি এমন করে জ্বালানি নজরে তাকাইয়াছিলেন, তার ওই তাকানোর দৃষ্টিতেই পুরো পৃথিবীটাই থেমে গিয়েছিল। জানেন আপনি পৃথিবীর কেবল হাতি নাই, কিন্তু মুঘল সম্রাট আকবর সুলতান খাজা বাবার সেই গান শুনে নিজে কুরবান হয়ে গিয়েছিল। এবার তারা দিয়েছে মারফতে এই মারফতের পালা নিয়ে তো অনেক কথা বলতে হবে বাজার, আপনারা কি বলার জন্য একটু অনুমতি দিবেন? গানের পিছনেই গান আজকে আমাদের রাখতে হবে। মারফতটা কি বলে? মারফতটা হলো তৃতীয়টা স্তরের পরে একটা স্তর যেটাকে বলা হয় চতুর্থ স্তর। এই চতুর্থ স্তরের আগে হলো প্রথম শরীয়ত, যাহা দেখা যায় 30,000 কালামের মধ্যে যাহা কিছু বলা যায়। এগুলো শুধু শরীয়ত, এটা আমি সামাজিক বিধান, সামাজিক বিধান রক্ষা করলাম, সামাজিক রীতিনীতি আমি রক্ষা করলাম। এখানে আমি তরিকতটা চলে গেলাম। তরিকতটা কোথায়? তরিকত হলো সে হতে পারে একজন দরবেশ, হতে পারে সে একজন পীর মাশায়েক, হতে পারে সে একজন কামিল মুর্শিদ, সে হতে পারে একজন গুরু। গুরু মানে ব্রহ্মাণ্ডজোড়া, যেই গুরুর কাছে কোনো কিছুরই অভাব থাকে না। যা দেখবেন পৃথিবীর মধ্যে অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে তা দেখবেন ওই ওনার দেহবান্ডে। সে হলেন কে? সে হলেন কামিল গুরু, সে হলেন মুর্শিদ। সেই মুর্শিদ কামিল গুরু কোথায়? তরিকতের একটা রাস্তায় দাঁড়ানো থাকে। আমি যখন সেই আল্লাহ দিদার লাভ করতে যাব, আমি যখন আমি আমার নিজকে নিজে চিনতে যাব, আমি যখন আনুগত্য স্বীকার করব সেই তরিকত জগতের ভিতরে, আমি আমার মুর্শিদকে আমি যখন স্মরণ করব, আমি যখন আমি আমার গুরুকে স্মরণ করব, তখন আমার তরিকাটা আগে স্বীকার করতে হবে। কি বলে, কথা কি বোঝা যায়? মানে আমি তার তরিকাটা স্বীকার করলাম, তার তরিকাটা আমি গ্রহণ করলাম, তার তরিকার মধ্যে গিয়ে আমি সেই মারফতের গুরুর কাছে আনুগত্য স্বীকার করলাম, আত্মসমর্পণ করলাম। এবার তরিকায় চলে গেলাম, এবার কি হাকিকত? হাকিকত মানে কি? হক কথা বলা। হাকিকত মানে মুর্শিদ যাহা কিছু বলে, গুরু যাহা কিছু বলে, ওই সব কথা তামিল করা। তার মানে কি? অক্ষরে অক্ষরে আমি তার হুকুম মানলাম, এটাই হলো আমার হাকিকত। কথা কি বোঝা যায়? আমি মানলাম না, আমার হাকিকত হলো না। আমি মানলাম, আমার হাকিকত হলো ন্যায় কথা বলা। মুর্শিদ যা বলবো ওই ন্যায় পথে আমার থাকা, মুর্শিদ যে পথে চলবো আমি তার পথে জিহাদ করবো, এটা হলো আমার হাকিকত। আমি যখন হাকিকতের মধ্যে চলে
আমার সামনে কি আসবে? আমি ন্যায় নীতি বিধান যখন আমি মানব তখন আমার সামনে আসবে মারফত। মারফত হলো গুপ্ত সাধনা ব্যতীত ওই মারফতের দরজায় প্রবেশ করা যাবে না। এই মারফতের দরজার মধ্যে প্রবেশ করলে পরে স্বয়ং প্রভুর দিদা আল্লাহর সাথে দেখাশোনা হয় এবং আল্লাহর রূপ দেখা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়। সেটা হলো মারফতের দরজা। যখন আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়, দেখা দেখি হয়ে যায়, তখন অহেদিনিয়াতের দরজায় সে পৌঁছাইয়া যায়। এই হলো সর্বমোট পাঁচটা তরিকা। এই পাঁচটা তরিকার মধ্যেই আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন। পাঁচটা তরিকায় আমার নবীজি মেনেছেন। এবার বলেন আমরা সবাই কার উম্মত? নবীজির উম্মত না? তাহলে আমার নবী যদি পাঁচটা তরিকা মানে আপনারা মানেন না? হ্যাঁ, তাহলে শুনে রাখেন, শরীয়ত শরীয়ত তরিকত হাকিকত এই তিনটা সিঁড়ি অর্থাৎ এই তিনটা স্তর সাধনা করলে পরে মারফতের দরজায় পৌঁছাবেন এর আগে না। সেটাই পৌঁছাইতে হলে রাসূলের কথা মানতে হবে। সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুব আরাফাতের ময়দানে উনি সোয়া লক্ষ লোকের ভিতরে এরকম লক্ষ লক্ষ মানুষের ভিতরে ঘোষণা করেছিল, আমার নবীজি সেই দিন তার সাহাবাদেরকে নিয়ে ঘোষণা করেছিল, হে আমার সাহাবারা কান খুলে শুনে রাখো, আমি বিদায় হজ্জার সময় আমি রেখে গেলাম তোমাদের জন্য আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আমার আহলে বায়াতের প্রতি যদি কেউ মহব্বত না রাখে, আমার আহলে বায়াতের প্রতি যদি কেউ আত্মসমর্পণ না করে, আমার আহলে বায়াতের প্রতি যার বিশ্বাস না জন্মাবে, আমার আহলে বায়াতকে যে স্বীকার করবে না সে হয়ে যাবে কাফের, কাফের দজুকের কি সে নবীর ফাতায়াত। মানে আমার নবীকে যে ভালোবাসবে স্বয়ং প্রভুকে সে ভালোবাসবে। এবার সেই আল্লাহকে পেতে হলে, সে আল্লাহকে পেতে হলে কি করতে হবে? হাদিস কুদসির মাধ্যমে ফরমায়েছেন ওয়া কি আনফুছে তো আফালা তুফসিরু, এর অর্থ হলো আমার আল্লাহ বলেছেন আমাকে পাইবার জন্য তালাশ করো। কাকে তালাশ করার জন্য বলেছে? আল্লাহকে। এখন আমি আল্লাহকে তালাশ করব, আল্লাহরে কি ডাকলে হঠাৎ করে আপনি পাবেন? আল্লাহ ডাকলো কাছে ধন রত্ন সব কিছু দিয়ে যাবে, আল্লাহ নেমে এসে দিয়ে যাবে না, এত সহজ না। সবার ডাক, সবার কামনা, সবার মনের আশা আমার আল্লাহ পূরণ করে না। আমার আল্লাহ সেই মনের আশা পূরণ করতে হলে একজন ওসিলা ছাড়া, একজন মাধ্যম ছাড়া আল্লাহ তাকে ধরা দেয় না। সেই মাধ্যমটাকে, সেই মাধ্যমটাই হলো একজন গুরু হতে পারে, সে একজন মারফতে ফকির। এই জন্য রাসূল বলেছেন যা হালে বায়াতের প্রতি মহব্বত রাখতে হবে, আর আল্লাহকে পাইতে হলে একজন তল্লাশিকারী ব্যক্তির কাছে যেতে হবে। তল্লাশিকারী ব্যক্তির কাছে যে ব্যক্তি যেয়ে বলবে আল্লাহকে পেতে চাই, আল্লাহ বলে আমি সেই তল্লাশিকারী ব্যক্তির কলবের জানালা যে তার দেখা দিই। কথা কি ঠিক আছে? ঠিক আছে নি ভাই? তাহলে গাদিরে খুমের ভাষণে কি বলেছেন? আমি এখান থেকে আমার ভাইয়ের কাছে একটা গান রাখলাম, যদি কারো কিছু বলার থাকে আস্তে আস্তে সে বলবে।
মাঝে ফরমায় আছে লা ইয়াকবালুল্লাহে তাআলা তি ইবাদিতিল আবদু বেগাইরে মারিফাতিল্লাহে তাআলা ইন কানা আর ফিসানা হাদিস কুদসির মাধ্যমে ফরমায় আছে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মারফতের দরজায় প্রবেশ করে না, মারফতের সেই গুপ্ত এলেম শিক্ষা করে না, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত বন্দিগি কোনো কিছুই কবুল হবে না। হাদিস কুদসি এর প্রমাণ। এটা কেন বললাম? শুধু শরীয়ত, শুধু তরিকত, শুধু হাকিকত, শুধু মারফত করে কেউ কোনোদিন আল্লাহকে পাবে না। আমি বলবো না যে শরীয়ত করে আল্লাহকে পাওয়া যায় না, শুধু মারফত করলেই আল্লাহকে পাওয়া যায়। আমি শুধু এটাই বললাম যে একটা তরিকা গ্রহণ করে একটা লাইনে সে বিদ্যা অর্জন করে কেউ কোনো দিন ওলি আল্লাহর দিদার পায় না, অর্থাৎ আল্লাহর দিদার পায়। সকল কিছুর উপরে তার অভিজ্ঞতা থাকবে, একটা হলো জাহিরি আর একটি হলো বলে একটি জাহিরি আর একটি হলো বাতিনি। তার মানে জাহিরি এলেম হলো শরীয়তে, আর বাতিনি এলেম কোথায় হয়? বাতিনি এলেম হয় মারফতে, যেটা সিনা দিয়া শুধু সিনা বিচার করা হয় আর সিনা দিয়ে তা প্রমাণ করতে হয়। এই জন্য রাসূল নিজেই বলেছে সিনা দিয়া সিনার বেদ অর্জন করতে হয়। 90,000 কালাম শুধু আমার দয়াল নবীজির সিনার মধ্যে রাখছিলেন, সেই ভেদ অর্জন করতে হইলে সারা জীবন নামাজ পড়লেও শুধু হবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলের হাদিসের উপর তার বিশ্বাস না আসবে। তাই বলেছে নিজেই বলেছেন আমি হলাম জ্ঞানের শহর।
বাণী হলো সেই জ্ঞানের দরজা। তুমি যদি সেই দরজায় প্রবেশ করো তবেই তুমি জ্ঞান শিক্ষা করতে পারো, তাছাড়া তুমি জ্ঞান শিক্ষা করতে পারবে না। এই জন্য হযরত আলীকে ছাড়া জ্ঞান শিক্ষা করা খুব কষ্ট। Yeah.
Bye.